সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মাহমুদা বেগম, প্রভাষক প্রীতিতা, সরকারি চিলিয়া মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো একাত্তর শ্রেণীর বিজ্ঞান প্রথম পত্রে অষ্টমাধ্যমিক টিস্যুতন্ত্রের গ্রাউন্ড টিস্যুতন্ত্র নিয়ে। দেখো এই চিত্রটা কি লক্ষ্য করো, একে রেখেছি আগে। তিন ধরনের টিস্যুতন্ত্র আমরা জানি, তাই না? তৃতীয় টিস্যুতন্ত্র গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। তৃতীয়টা তো আমাদের পড়া শেষ। এই যে চক্রীয় টিস্যুতন্ত্রের নিচ থেকে এ পর্যন্ত কি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা বিস্তৃত, এর ভিতরে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে সব উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রীদের কাণ্ডে এই টিস্যুতন্ত্র প্রধানত সুস্পষ্ট দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, বইতে দেখবে তোমাদের বর্ণনা দেওয়া আছে অন্তঃস্টিলীয় অঞ্চল। মানে স্টিলিটা কি, সেটা ছোট প্রশ্নও কিন্তু আসে, স্টিলি কি? এই যে আমি চিত্রটা আঁকলাম এখানে, এই জেনারেল কর্টেক্স এই টিস্যুগুলোর পর, এটা হচ্ছে কি অন্ততক, তাই না? এটা যদি বহিঃতক হয়, মূলের ক্ষেত্রে অততক নাই, কাণ্ডের ক্ষেত্রে অততক আছে, এখানে অততক আঁক হয় না। আর লাস্টে হচ্ছে অন্ততক। অন্ততকের নিচে দেখো আরেক সারি কোষ আছে, সেটা হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। তাহলে পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় স্টিলি। এখন স্টিলির বাইরের অংশ যেটা সেটা বহিঃস্টিলীয় অঞ্চল, আর স্টিলির ভিতরে যে গ্রাউন্ড টিস্যুর অংশ আছে সেটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। ঠিক আছে, বহিঃস্টিলীয় অঞ্চলে কি আছে? অদতক। ঠিক আছে, আমি যেহেতু মূলের প্রস্থ দেখছি এখানে অদতক নয়, যদি কাণ্ড হতো এখানে অদতক থাকতো এক সারি প্যারেনকেমা গুলেনকেমা কোষ দিয়ে। তারপর আছে কি কর্টেক্স, এই যে জেনারেল কর্টেক্স। ঠিক আছে, কর্টেক্স লিখলেও হবে। তিন নম্বরে আছে বহিঃস্টিলীয় অঞ্চলে অন্তত, এই যে পরিচক্রের বাইরের ত্বকটা অন্তত। এই তিনটা অংশ কি বহিঃস্টিলীর অংশ, বহিঃস্টিলীয় আবরণ, স্টিলের বাইরের আবরণ। ঠিক আছে, অদতক ত্বকের নিচে কুলেনকেমা বা স্ট্রায়ানকেমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে সেটাকে বলা হয় অদতক। এখানে কিন্তু নাই, মূলের ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে থাকবে। সাধারণত কাণ্ডে অদতক থাকে, মূলে অদতক থাকে না, তাই না? কাণ্ডে কে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে অদতকটা, আর ভিতরে অংশকে রক্ষা করে। তারপর আছে যে কর্টেক্স বড় অংশটা, অদতকের নিচ হতে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত, এটা হচ্ছে অন্ততক। ঠিক আছে, অদতকের পরে এই মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে কর্টেক্স বা জেনারেল কর্টেক্স। এটি প্যারেনকেমা টিস্যু দিয়ে গঠিত এবং বহুস্তর বিশিষ্ট, পাশাপাশি কুটির মধ্যে দেখো আন্তঃকোষীয় ফাঁক আছে কোষগুলা। অনেক সময় অন্যান্য টিস্যু বিকৃতভাবে এখানে দেখা যায়, মূলে কর্টেক্স বহুস্তর বিশিষ্ট, কাণ্ডে কিন্তু এই অংশটা একটু কম থাকে। কাজ কী হবে? পানীয় খাদ্য সঞ্চয় এই মূলে কর্টেক্সের প্রধান কাজ, আর কাণ্ডের কর্টেক্স পানীয় খাদ্য সঞ্চয় ছাড়াও কি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান এবং কি সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে অন্ততক। অন্ততক কি? স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্ততক অবস্থিত, মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে অন্ততক বিদ্যমান। এই স্তরের কোষগুলো ফাঁকহীনভাবে দেখো একটার পর একটা লাগানো, সন্নিবেশিত এবং পিপাকৃতির, মূলে অন্তঃকোষীয় অন্ততকীয় কোষে প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর সুবেরণী লিগনিনযুক্ত হয়ে সরুফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপিরিয়ান স্ট্রিপ বলে। এই সংজ্ঞাটা তোমরা শিখবে আলাদা। ঠিক আছে, অন্ততকে যেসব কোষগুলো প্রাচীর পাতলা তাকে প্যাসেজ সেল বলে, আর যেখানে প্রচুর স্যাঁচার কণিকা বিদ্যমান থাকে তখন স্তরকে স্যাঁচার আবরণ বলে। সাধারণত দ্বিবীজপত্রীদের কাণ্ডে স্যাঁচার আবরণটা থাকে না। কাজ কি হবে? অন্ততক সম্ভবত কি খাদ্য সঞ্চয়, ভেতরের অংশকে রক্ষা করা, তারপরে মূলে যে চাপ সেই চাপটা নিয়ন্ত্রণ করে ভূমিকা রাখে। ভাস্কুলার বান্ডেল ও তৎসময় কোষগুলোতে বায়ু পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না করতে পারে, সেই জন্য এখানে একটা বাঁধের সৃষ্টি করে ভিতরে ভাস্কুলার বান্ডেলটাকে রক্ষা করতেছে। তারপর আছে অন্তঃস্টিলীয় অঞ্চল। অন্তঃস্টিলীয় অঞ্চলের ভিতরে কি আছে? ভাস্কুলার ভান্ডার গ্রাউন্ড টিস্যুর অংশ কিন্তু এগুলা। ঠিক আছে, আছে মজ্জা।
এই যে যদিও স্টিলের ভিতরে, এই জন্য এর নাম অন্তঃস্টিলীয় অঞ্চল। দেখে মনে হবে যে এই অংশটা ভাস্কুলার মানে, ভাস্কুলার মানে তো মূলত জাইলেমার ফ্লুয়েম, বাকি অংশ কিন্তু গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ, এটা খেয়াল করবে। ঠিক আছে, এখানে আছে পেরিসাইকেল, এই যে অন্তঃত্বকের নিচে এক সারি কোষ সেটা পেরিসাইকেল, তারপর আছে মজ্জা, মজ্জারশ্মি, এই তিনটে অংশ হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ। তাহলে অন্তঃত্বকের নিচে ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক সারি অংশ থাকে, বিন্যস্ত বিশেষ কোষকে বলা হয় পেরিসাইকেল বা পরিচক্র। এর কাজ কি? খাদ্য সঞ্চয় কাণ্ডকে দৃঢ়তা প্রদান, এছাড়া পার্শ্বমূল সৃষ্টি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা, এই অংশের কাজ। মজ্জা, মজ্জাটা কি? পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত, কিন্তু এটা মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত অংশকে বলতেছে মজ্জা। মজ্জা সাধারণত প্যারেনকেমা টিস্যু দিয়ে গঠিত, কিন্তু কখনো কখনো স্ক্লেরেনকেমা টিস্যু দিয়ে গঠিত হয়ে থাকে। পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে, অনেক সময় কিছু মজ্জাকোষ নষ্ট হয়ে গিয়ে শূন্যস্থান সৃষ্টি করে। কাজ কি? খাদ্য সঞ্চয় প্রধান কাজ। স্ক্লেরেনকেমা টিস্যু দিয়ে গঠিত হলে তখন সে কি করে? দৃঢ়তা প্রদান করে। প্যারেনকেমা টিস্যু তো আর দৃঢ়তা প্রদান করে না, তাই না? তারপর আছে দেখো মজ্জারশ্মি, এই যে দুইটা ভাস্কুলার বান্ডল, জাইলেম এবং ফ্লুয়েমের মাঝখানে যে টিস্যুগুলো আছে মজ্জার, সেগুলোকে বলা হয় মজ্জারশ্মি। এটিও প্যারেনকেমা টিস্যু দিয়ে গঠিত। কাজ কি? পানি এবং খাদ্য পরিবহন করা, পানি এবং খাদ্যবস্তুর সঞ্চয় এবং প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করা মজ্জারশ্মির কাজ। এ হলো মোটামুটি গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। বহিঃস্টিলীয় অঞ্চলে আছে অন্তত কর্টেক্স, অদত্ত কর্টেক্স অন্তত, আর অন্তঃস্টিলীয় অঞ্চলে কি আছে? পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। ঠিক আছে, এই ছয়টা অংশ মিলে হলো মোটামুটি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। কাণ্ড এবং মূলের পাতার ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা একটু বলি আমি। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেজোফিল টিস্যু বলে। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট এবং পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট প্যারেনকেমা কোষ দিয়ে গঠিত। বিষম পৃষ্ঠ পাতায় মেজোফিল টিস্যুটা পেলিসেড ও স্পঞ্জি প্যারেনকেমা নামে বিন্যস্ত, আর পেলিসেড প্যারেনকেমা কোষগুলো ঘন সন্নিবেশিত লম্বভাবে বিন্যস্ত, আর স্পঞ্জিগুলো কি প্রধানত অনিয়ত ডিম্বাকার কোষে ফাঁক থাকে। আমরা যখন প্র্যাকটিক্যাল করবো ইনশাল্লাহ, পাতার প্রস্থচ্ছেদ করবো, তখন তোমাদের এই টিস্যুগুলো আমি স্পষ্ট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। পাতাতে যে মেজোফিল টিস্যু দুই ধরনের থাকে কীভাবে, আর কাজ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা হচ্ছে প্রধান কাজ পাতার গ্রাউন্ড টিস্যুর। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।